হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হবে, তো অনেকেই তোমরা কমেন্ট করে বলছো যে মিষ্টির সঙ্গে প্র্যাঙ্ক করো, তো তাই আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এলাম। জানি না কীরকম করতে পারবো আর কীরকম হবে, তো কিছুই জানি না। তবুও তোমাদের মানে কথায় আমি করতে চলেছি প্র্যাঙ্ক মিষ্টির সঙ্গে। তবুও তো চলো কী নিয়ে করব তোমাদেরকে একটু বলি, কারণ ও তো ও কিন্তু সত্যি জানে না ওর সঙ্গে প্র্যাঙ্ক করব। তো আমার কাছে প্র্যাঙ্ক করার মতো কিছুই নেই, তো যেটা আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো দুটো বেলুন আছে আমার কাছে। তো সত্যি কথা বলতে কি, আমার দেখো স্নান হয়ে গেছে, রান্নাবাড়া কমপ্লিট, স্নান কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 11:30। তো এখন তো ঠান্ডার দিন, সকাল সকাল স্নান করাটাই ভালো। তো মিষ্টুকে বলছি আমি স্নান করার জন্য, ও বলছে যে স্নান করবে না এখন, আরও পরে করবে। তাই ওকে ওর সঙ্গে আজকে একটা প্র্যাঙ্ক করব। তো এই যে দেখতে পাচ্ছ বেলুনগুলো, এই বেলুনগুলোর মধ্যে আমি জল ভরে ওর সামনে নেব আর ওকে বলবো ফাটাতে। তারপর আর বলছি না, তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, শেষ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে বেলুনের মধ্যে জল ভরার পর কি হবে। তো তার আগে দেখাবো তোমাদের যে মিষ্টু কি করছে। চলো আগে দেখাই মিষ্টু কি করছে। তো বন্ধুরা দেখো মিষ্টু কি করছে, এখানে বালির মধ্যে বসে বসে খেলছে। তো তোমাদের দেখালাম মিষ্টু কি করছে, এখন আমি বেলুনগুলোর মধ্যে জল ভরে তারপর আসছি এখানে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো তিনটে বেলুন আমি ফুলিয়ে নিয়েছি আর দুটোর মধ্যে জল ভরেছি আর একটার মধ্যে বালি আছে। আর বালিটা আমি দিতে চাইনি, কেন দিয়েছি সেটাও তোমাদের বলছি, কারণ বেলুনের মধ্যে জল যে কী করে ভরে আমি বুঝতেই পারছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করার পর একটু একটু করে জল ভরতে পেরেছি, এই দেখো এটার মধ্যে আর এই যেটার মধ্যে। তাই জন্য আমি আরেকটা বুদ্ধি করেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ পাউডারের কৌটো, এটার মধ্যে জল নিয়েছি আর এইভাবে চাপলে যে জল পড়ে, এটা এরকম করে ধরে আমি নিয়ে যাব যেন ওটা দেখতে না পারে। তো জানি না কি হবে, কতটা প্র্যাঙ্ক ওর সঙ্গে করতে পারবো। তো আমি চাইনি বালি দিয়ে প্র্যাঙ্কটা ওর সঙ্গে করি, কারণ ও তো বাচ্চা, ওর বালি যদি চোখে যায় সেটা আমাকে দেখে তারপর ওর সঙ্গে প্র্যাঙ্কটা করতে হবে। তো বন্ধুরা চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো, তোমরা যদি পুরোটা না দেখো তাহলে বুঝতে পারবে না মিষ্টুর সঙ্গে প্র্যাঙ্কটা আমি কীরকম করলাম। আর এটা ফার্স্ট টাইম বলতে পারো, ভিডিওটা খারাপ লাগে তোমাদের কাছে তবুও জানাবে, ভালো লাগলেও জানাবে, তাহলে আমি ভালো করে ভিডিও করার চেষ্টা করব। তো বেশি বকবক না করে চলো বন্ধুরা মিষ্টুর কাছে যাই, তারপরে কি হচ্ছে তোমরা তো দেখতেই পারবে। তো চলো তাহলে যাওয়া যাক। এ মিষ্টু চল বাড়ি, চল স্নান করে নিবি। আমি না তোমাকে একটু আগে বললাম যে আমি স্নান করব না, আবার বলছো, এখন তো সকাল 11টা বাজে, তাই জন্য তুই স্নান করবি না? না আমি একটু পরে স্নান করব। চল বাড়ি চল, স্নান করতে হবে, ঠান্ডা লেগে যাবে তো। আমি একটু খেলি না মা। অনেকক্ষণ খেলেছিস, এখন বাড়ি চল স্নান করবি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর খেলবি, একটু ঘুমিয়ে নিবি তারপর খেলবি। না মা আর একটু খেলি। আর একটু খেলবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে খেল, কি আর করার আছে। আর তোর জন্য আমি খেলার জিনিস এনেছি, তুই নিবি? হ্যাঁ নেব তো। নিবি তো? হ্যাঁ হ্যাঁ নেব তো। কি এনেছো? দেব। হ্যাঁ দাও। এই দেখ তোর জন্য আমি কি এনেছি, বেলুন এনেছি, বেলুন। না বেলুন। হ্যাঁ নিবি? হ্যাঁ নেব তো দাও। ঠিক আছে দাঁড়া, আগেই দেব না। কেন? তোকে এই বেলুনগুলোকে ফাটাতে হবে। ও এই বাবু ফাটাতে হবে? হ্যাঁ নে। তুমি আমার মাথায় ধরো ফাটাতে। আমি মাথায় ধরবো? ঠিক আছে দাঁড়া, তুই বসে আছিস না? হ্যাঁ। এভাবেই তোকে ফাটাতে হবে, যদি ফাটাতে পারিস তাহলে তোকে আর বলবো না স্নান করতে, তাহলে তুই কালকে স্নান করিস, ঠিক আছে? ঠিক আছে। খুশি তো? হ্যাঁ খুশি। তাহলে তাড়াতাড়ি ফাটিয়ে নে। কি হলো রে, কি হলো এটা, ভিজে গেছিস? আমাকে ঠকালে? ঠকাবো না তোকে। কি হলো এটা মিষ্টু? তোর সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম, এটাও ফাটাবি? চল এবারে স্নান করে নিবি, চল। তোর আরো কখনো বলবি যে আমি স্নান করব না টাইমে, বলবি আরো? তুই তো ভিজে গেছিস, এগুলোর মধ্যে কি ছিল বলতো? দুটোর মধ্যে জল ছিল আর একটার মধ্যে বালি ছিল,
আর এই যে পাউডারের কৌটোটা আছে না এটার মধ্যে জল ছিল, তোর সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম, বুঝলি তো? বুঝেছি, আমি স্নান করবো না। চল বাড়ি চল। না আমি স্নান করবো, আমি করবো না। আই বলছি করবো না স্নান। তো বন্ধুরা ভিডিওটা মানে সেরকম যেরকম করতে চেয়েছিলাম সেরকম করতে পারিনি। আই দেখো ওর মাথার মধ্যে কি অবস্থা। এবারে স্নান করবি তো? এরকম কেউ প্র্যাঙ্ক করে নাকি? কি রকম করে তাহলে? তুমি জল দিতে পারতে, বালি কেন দিলে? তোকে যে বলছি বারবার জল স্নান করে নিবি, তুই স্নান করতে চাস না কেন বলতো? এখন সকাল সকাল স্নান করতে হয় শীতের দিনে, তুই তো আমার কথা শুনছিস না, সেই জন্যই তো আমি তোর সঙ্গে এরকমটা করলাম। তুমি কেন বললে? চুপ কান্না করতে হবে না, এবারে চল স্নানটা সেরে নি, স্নান করে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়ে নিবি, তারপর আবার খেলবি। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি জানি ভিডিওটা অতটা ভালো হয়নি, করার চেষ্টা করলাম বন্ধুরা। তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো, হ্যাঁ এরপরে যদি প্র্যাঙ্ক করি তো ভালো করার চেষ্টা করব। এখন মিষ্টু তোমাদের কিছু বলবে, তো বলো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি জানি ভিডিওটা এত ভালো হয়নি, কারণ মাঝে এরকম প্র্যাঙ্ক করবে আমি জানি না। তো প্র্যাঙ্ক কি কেউ জানিয়ে করে নাকি? তোকে যদি আমি জানাতাম তাহলে কি তুই বেলুনটাকে ফাটাতি? বেলুনের মধ্যে আমি জলগুলো মানে জল বেশি করে ভরতেই পারিনি, যদি বেশি করে ভরতে পারতাম তাহলে একটাতেই হয়ে যেত, একটাই যদি ওর মাথার মধ্যে মানে ও ফাটাতো তাহলে পুরো ভিজে যেত, কিন্তু এইটুকু এইটুক করে জল দিয়েছি না সেই জন্য ভিজতে পারিনি। তো বন্ধুরা আর কি বলবো, তো চলো এখন চলে যাই মিষ্টিকে স্নান করিয়ে দিই, তারপর ওকে খেতে দিব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, আর আমার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে?